তো এবার আমি আপনাকে আমার শেষ প্রশ্নটা করব আপনি কি চান যে ইতিহাস আপনাকে কিভাবে মনে রাখুক আপনারা কেউ বলতে পারবেন যে বেদকে লিখেছিলেন পৃথিবীর সব থেকে প্রাচীনতম গ্রন্থ কিন্তু এখনো পাঁচ হাজার দশ হাজার বছর কেটে যাওয়ার পরেও পৃথিবীকে পথ দেখাতে একই রকমভাবে সক্ষম আপনারা বলতে পারবেন বেদকে লিখেছিলেন যদি এত মহান একজন লেখকের নাম এখনো অজানা থেকে যায় ইতিহাসে যদি খুঁজে না পাওয়া যায় তো মোদি কে একজন সামান্য তুচ্ছ মানুষ ইতিহাসের পাতায় নিজের নাম স্মরণীয় করার জন্য না মোদি জন্মেছে আর না তো সেটা মোদীর উদ্দেশ্য আর আমি এটাই চাই মোদিকে সবাই এই একশো পঁচিশ কোটি দেশবাসীর মতোই মনে করুক তার অতিরিক্ত ভাবার প্রয়োজন নেই কেউ হয়তো টিচার হিসেবে কাজ করেন কেউ হয়তো ড্রাইভার হিসেবে কাজ করেন কেউ হয়তো আবার ব্যবসা করেন কেউ হয়তো আবার চাষ করেন আমি প্রধানমন্ত্রীর কাজ পেয়েছি এর অতিরিক্ত কিছুই নয় আমার কোনো লক্ষ্যই নেই ইতিহাসের পৃষ্ঠায় অমর হয়ে ওঠার যদি আমার কোনো লক্ষ্য থেকে থাকে সেটা আমার দেশের নাম আর উজ্জ্বল করা পৃথিবী যখন স্মরণ করবে আমার দেশকেই স্মরণ করবে আমার দেশের ভবিষ্যৎকে দেখবে আমার দেশের জন্য পৃথিবী অহংকার করে বলবে এটাই সেই দেশ যে মানব কল্যাণের পথ দেখাতে পারে বিশ্বকেও সংকট থেকে বের করে আনতে পারে এই দেশেই সেই সামর্থ্য আছে এইটুকুই পৃথিবী জানু মোদির ছবি উজ্জ্বল করার কোনো উদ্দেশ্য আমার নেই কিন্তু ভারতবর্ষের ছবি উজ্জ্বল করার জন্য জীবন বাজি রাখতেও আমি প্রস্তুত